চুইংগাম চিবানোর সময় যদি ভুল করে গিলে ফেলেন তবে আতঙ্কিত হবেন না, কারণ অন্যান্য খাবারের মতো এটিও হজম হয়, তবে হজমে একটু বেশি সময় লাগে। আমাদের পাচনতন্ত্রে অ্যাসিড আর এনজাইম রয়েছে যা চুইংগাম হজম করতে সহায়তা করে। অনেকের মনে প্রশ্ন জাগে যে চুইংগাম হজম হতে কতক্ষণ সময় লাগে। আসলে সাধারণ খাবার খাওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে হজম হয়ে যায়, তবে চুইংগাম গিলে ফেললে তা কয়েক ঘন্টার মধ্যে সহজে হজম হয় না। হজম হতে 2 থেকে 3 দিন সময় লাগে, কারণ সবার পাচনতন্ত্র একরকম নয়। তাই কারো পেটে এটি 2 থেকে 3 দিনের মধ্যে হজম হয়, আবার কারো এটি হজম হতে আরও বেশি দিন লাগতে পারে। চুইংগাম গিলে ফেলার পর তা সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত পেটে থাকতে পারে, এরপর তা হজম হয়ে যায় আর শরীর থেকে বেরিয়েও যায়, তাই এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আপনি চাইলে চিকিৎসকের পরামর্শও নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।